কেক কেটে আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ পরিবারের সন্তান এসটি আলমগীর সরকারের 58তম জন্মবার্ষিকী পালন করা হয়। বুধবার 28 ডিসেম্বর বিকেলে শহরের টানবাজার এলাকায় এসটি আলমগীর সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে এসটি আলমগীর সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার শুভাকাঙ্ক্ষীরা। নানুন থানা যুবলীগের সভাপতি জনাব এসটি আলমগীর সাহেবের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সাদর সম্বর্ষণা জানাচ্ছি এবং সবাই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন প্রিয় আলমগীর ভাই, এসটি আলমগীর ভাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত নেতা। আমরা ওনার আগামী দিনগুলি অত্যন্ত সুন্দর এবং সুখের হোক। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আজকে 58তম জন্মদিনে এই বিজয়ের মাসে এবং আমাকে যারা এই আয়োজন করলো সদর থানা যুবলীগ, তাদের সবাইকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দলীয়ভাবে এবং সবার সেবায় সবসময় যে মানুষের কাজে ব্যবহৃত হতে পারি, এই দোয়া সবার কাছে চাই। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন সরকার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, গোপনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর সিকদার, যুবলীগ নেতা মামুন পাঠান, জাতীয় পার্টি নেতা শিব্বির আহমেদ, বদরুল হক ও লিটন মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আর পারভেজ, NANTV, নারায়ণগঞ্জ।